জগতল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাকিনাড়া মাদ্রালের 32 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে মাদ্রাল হাই স্কুল 6 বেডের অক্সিজেন পার্লার উদ্বোধন করলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এবং জগতল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম। আমাদের জগতল বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম মহাশয়, আমরা মাদ্রাল রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে জগদ্দল বিধায়ক মাননীয় সোমনাথ শ্যাম মহাশয়কে অত্যন্ত পূর্ণ সম্বোধন হয়েছেন রামকৃষ্ণ সেবা সমিতির কর্ণধার। অক্সিজেনের স্বেচ্ছা উদ্দেশ্য প্রণোদিত স্বেচ্ছায় যে মানুষের জন্য কাজ করার যে সদিচ্ছা এবং অক্সিজেন দেওয়া মুমূর্ষ রোগীকে, এটা অত্যন্ত একটা ভালো কাজ। রামকৃষ্ণ রামকৃষ্ণ পাঠা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিভিন্ন আত্ম মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা, এর মধ্যেই নিজেকে নিয়োজিত রাখবে। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, স্বপ্ন সার্থক হোক আপনাদের পথ চলার সাথে। আমি একটু বলার জন্য অনুরোধ করছি, সর্বপ্রথম ধন্যবাদ জানাই, কাজ আজকে দিনে দরকার সেটা আপনারা করেছেন, আর বিশেষ করে রামকৃষ্ণ পাজা ওনাকে অনেক কৃতজ্ঞতা জানাবো যিনি উনি যে উদ্যোগটা নিয়েছেন। যে আজকে অক্সিজেন পার্লার আমাদের দরকার, মানুষের যাদের একটু অক্সিজেন কমে যাচ্ছে তাদের এই মুহূর্তে রামকৃষ্ণ সেবা সমিতি থেকে যে আপনি অক্সিজেন পার্লার উদ্বোধন করলেন, কি প্রতিক্রিয়া থাকবে আপনার মানুষের জন্য এই সময়? এটা সবচেয়ে এই সময় কোভিডের যে মরমারি মহামারী চলছে তাতে এখন তো অক্সিজেনের খুব প্রয়োজন। এখন অক্সিজেনের খুব প্রয়োজন এসেছে। আমার কোনো প্রতিক্রিয়া নেই, এখন মানুষের যে অক্সিজেনের যে প্রয়োজন হয়েছে সেটার জন্য আমরা রামকৃষ্ণ সেবা সমিতির তরফ থেকে আমরা একটা পরিষেবা দিলাম বিনামূল্যে, মানুষের পাশে দাঁড়াবার জন্য মানুষের সেবায় আমরা কাজ করতে এসেছি। এখানে আমরা একটা 6 বেডের অক্সিজেন পার্লার চালু করলাম। আজকের দিনে এই অক্সিজেন পার্লার মানুষের জীবন, সেই জীবনদানের জন্যে আজকে রামকৃষ্ণ প্রতিষ্ঠানের তরফ থেকে এবং বিশেষ করে ধন্যবাদ প্রাপ্ত হচ্ছে রামকৃষ্ণ পাজা যিনি এই উদ্যোগ নিয়ে আজকে এখানে এই স্কুলে চালু করলেন মানুষের জীবন বাঁচানোর জন্যে। কেন যখন রাতে অন্ধকারে যখন মানুষের হঠাৎ করে অক্সিজেন লাগে বা মনে হয় যেন সে অক্সিজেন কম হচ্ছে, সেই সময়টা মানুষ খুব অসহায় মনে করে, সেই অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্যে এই প্রতিষ্ঠান এবং এই অঞ্চলের মানুষ এবং আমাদের তৃণমূল কংগ্রেসেরও বহু সৈনিক আছেন যারা আমাদের রামকৃষ্ণ পাজার সাথে সহযোগিতা করে আজকে এই পার্লারটা শুরু করালেন। আমি তার জন্যে এই প্রতিষ্ঠান এবং প্রত্যেকটি মেম্বারদের এবং রামকৃষ্ণ পাজাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই ধরনের একটা মহান কাজ উনি এই অঞ্চলে করলেন, অনেকটা মানুষের সাহায্যতে এটা লাগবে। নিশ্চয়ই এটার সাথে আমাদের রাজীব গান্ধী আয়ুর্বেদিক কলেজে সেফ হোম আছে, এখান থেকে যদি মনে করেন ওনারা সেখানে পাঠাতে পারেন, সেখান থেকে খ্রিশ্চান মেডিকেল হসপিটালে পাঠাতে পারেন, আর তাছাড়া নয়টি হসপিটালও আছে, যেখানে মনে করবেন যদি এখান থেকে ফার্স্ট একটু অসুবিধা মনে হয় ওখানে থেকে খ্রিশ্চান মেডিকেলে পাঠালে আমরা নিশ্চয়ই তার ব্যবস্থাপনা নিশ্চয় করে নেব।